স্বাভাবিক পুলিশিং কার্যক্রম একেবারে ভেঙে পড়ার পর এখন স্বাভাবিক কার্যক্রমে ফিরতে চেষ্টা চলছে এবং সবকিছু স্বাভাবিক করতে পুলিশ জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা চায় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলায় সদ্য যোগদান করা জেলা পুলিশ সুপার রাহান উদ্দিন খান চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে নগরের ষোলো শহর দুই নম্বর গেট এলাকার জেলা পুলিশ কার্যালয়ে চট্টগ্রামে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা জানান পুলিশ সুপার রায়হান বলেন যে কোনো তথ্য ও পরামর্শ দিতে সাংবাদিকরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন জেলার প্রত্যেক থানায় সেবার মান বৃদ্ধি করতে সাংবাদিক ও জনগণের সহযোগিতা চায় এছাড়াও পুলিশের সার্ভিস দ্রুত কাজ করতে মামলার তদন্ত কোয়ালিটি নিশ্চিত করতে চায় যাতে বিচারের ক্ষেত্রে রেজাল্ট পাওয়া যায় মাঠ পর্যায়ে পুলিশের সার্ভিসের পরিবর্তন করতে কাজ করব যাতে চট্টগ্রাম জেলার মানুষ সহজে দ্রুত পুলিশের সেবা নিশ্চিত করতে পারে কতগুলো অস্ত্র জমা হয়েছে এমন প্রশ্নের জবাবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হুসেন জানান চট্টগ্রাম জেলার দু হাজার নয় সাল পর্যন্ত লাইসেন্স দেওয়া হয়েছিল। তার মধ্যে চট্টগ্রাম জেলার তিনশো তেত্রিশটি অস্ত্র জমা হয়েছে বাকি অস্ত্রগুলো দেশের বিভিন্ন থানায় জমা দিয়েছেন কিনা সেটার তথ্য সংগ্রহ করা হচ্ছে আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে অস্ত্র মোট কয়টি জমা হয়েছে জানা যাবে মত বিনিময় সভায় চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফেরোজ সুদীপ্ত সরকার ও আসাদুজ্জামান উপস্থিত ছিলেন পুলিশের আমরা যে সার্ভিসগুলো দেই সেগুলো কত দ্রুত এবং কুইক করা যায় এবং ভালো করা যায় এর মানে নয় যে কালকেই সব একদম রেডিক্যাল চেঞ্জ হয়ে যাবে এরকম হবে না বাট এর মধ্যে কত পার্সেন্ট ইমপ্রুভ হলো থানায় যারা আসে তাদেরকে যে ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি সেগুলো আরও পজিটিভলি কী কী চেঞ্জ করা যায় সে বিষয়ে আমি শুনতে চাচ্ছিলাম আমরা জিডি করি সেটা হয়তো এক ঘন্টা লাগে বা দশ মিনিট লাগে পাঁচ মিনিট লাগে মামলা করি আধা ঘন্টা লাগে বা কেউ হেল্পের জন্য আসলে কত রেস কুইক রেসপন্স করি সেগুলো আমরা চাচ্ছি পুলিশ যে ধরনের সার্ভিস দেয় আরও সার্ভিস আছে আমি সব বলতে চাচ্ছি না সবগুলো যদি আমরা কম সময় নিয়ে আসতে পারি এবং পজিটিভ একটা চেঞ্জ করতে পারি অথবা আমরা কুইক রেসপন্স করি কি না এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি আর একটা সে ইনভেস্টিগেশনের কোয়ালিটি নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি ইনভেস্টিগেশন হচ্ছে কিন্তু কোয়ালিটি হচ্ছে না তো আমরা চাই যে কত বেশি কোয়ালিটি ইনভেস্টিগেশন এখানে করা যায় সেটা দেখব আর এটা এটা কি ইভিডেন্স বেজ হচ্ছে না কি ইভিডেন্স ছাড়া ইনভেস্টিগেশন হচ্ছে তো এভিডেন্স বেজ হলে এটা হবে কি যে বিচারের ক্ষেত্রে হয়তো একটা ভালো রেজাল্ট আসবে আর যদি এমনি হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা ওই রকম রেজাল্ট আনতে পরবর্তীতে ব্রিফিং হইলেও অ্যারেস্ট হইলো কিন্তু মামলা চার বছর বা থ্রি ইয়ার্স আফটার ফোর ইয়ার্স পরে আমরা ওই মামলার কোনো রেজাল্ট হয়তো দেখি না এই এই জিনিসগুলো আমরা একটু চেঞ্জ করতে চাই আর আপনারা আমাদের অফিসে যে কোনো সময় আসবেন যে কোনো ধরনের সাজেশন যে কোনো ধরনের পজিটিভ ক্রিটিসিজন আমরা অলওয়েজ ওয়েলকাম করব